الحمدللہ رب العالمین والعاقبۃ للمتقین والصلاۃ والسلام علی نبینا محمد وعلی آلہ وصحبہ وسلم اما بعد সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে অত্যন্ত দুঃখের সাথে একটি লাইভে আসলাম বহুদিন পরে। সেটি হচ্ছে আমাদের প্রাণপ্রিয় ভাই মুফতি মীর মোয়াজ্জেম হোসেন সাইফি হাফিজাহুল্লাহকে নিয়ে। আজকে মাহফিল করে আসার সময় গভীর রাতে হঠাৎ চোখে পড়ল মুফতি মীর মোয়াজ্জেম হোসেন সাইফি সাহেব নিখোঁজ। এটা অত্যন্ত দুঃখজনক এবং হৃদয়বিদারক একটি ঘটনা, যা কোনো মানুষ এটাকে মেনে নিতে পারে না। একটি স্বাধীন দেশে স্বাধীন নাগরিক এভাবে রাস্তার থেকে হারিয়ে যাবে, এক নয় দুইজন না, চারজন মানুষ পুরো গাড়ি সহই আউট পাওয়া যাচ্ছে না। তো মীর মোয়াজ্জেম হোসেন সাইফি এবং ওখানে মেহেদী হাসান নামে এক ভাই আছেন, আরও আপনার দুজন ভাই আছেন, নামগুলো আমার মনে আসছে না। তো যাই হোক, এভাবে চারটি মানুষকে এভাবে গুম করে দেওয়া হয়েছে। জানি না কে বা কারা এদের পিছনে আছে বা কেন তারা গুম হয়ে গেল, কোথায় কি সমস্যা সেটাও জানি না। তবে আমি দু একটি কথা বলবো। প্রথম নম্বর হচ্ছে যে যদি এটা প্রশাসনিক ভাইয়েরা করে থাকেন, আমার বিশ্বাস নয় এটা, তবে হতে পারে, কারণ মানুষ থেকে মানুষের ভুল হওয়া স্বাভাবিক, এটা হয়ে যেতে পারে। তো মীর মোয়াজ্জেম হোসেন সাইফি ভাইকে আমি ফোনে আলাপের মাধ্যমে চিনি, আর একসাথে একদিন একটা মাহফিলও একসাথে ছিলাম, সেটাও সেখান থেকে তার সাথে পরিচয় কথা হয়। এবং বিভিন্ন সময় মীর মোয়াজ্জেম হোসেন সাইফি ভাই আমাকে ফোনে নক করেন এবং বিভিন্ন আপনার মাসলা মাসাইলের ক্ষেত্রে, মোনাজারা বহাসের ক্ষেত্রে পরামর্শ নেন, আমাকে ওস্তাদ হিসাবে সে সম্মান করেন, ওস্তাদের মতো বলেন এবং বলেন যে আপনি আমার ওস্তাদ। তো এমন একজন বিনয়ী মানুষ, এমন একজন আলেমে দিন হঠাৎ করে রাস্তা থেকে হারিয়ে যাবে, এটা অকল্পনীয় এবং এটা সত্যিকারই খুব দুঃখজনক ঘটনা। তো যেটা আমি বলতে চাচ্ছি, যদি প্রশাসনের ভাইদের পক্ষ থেকে এটা হয়ে থাকে, আমাদের কোনো ভাই এটাকে কোনো কারণে, তার কোনো ত্রুটির কারণে আমরা জানি না, নিয়ে থাকতে পারেন, তাহলে বলবো যে আল্লাহর হস্তে তাকে প্রকাশ্যে আনা হোক এবং জানিয়ে দেওয়া হোক, আপনাদের কাছে আছে, আপনাদের হেফাজতে আছে। প্রশাসনের কাছে থাকা মানে একজন মানুষ নিরাপদে থাকা। তো কমপক্ষে তার সন্তানাদি ফ্যামিলির দিকে লক্ষ্য করে, পিতামাতার দিকে লক্ষ্য করে, ভাই বেরাদারের দিকে লক্ষ্য করে তাকে জনসম্মুখে আনা হোক এবং তাকে বলা হোক যে হ্যাঁ, আমাদের কাছে আছে, তাহলে আমরা অবশ্যই নিশ্চিত হব। আর কোনো অন্যায় যদি সে করে থাকে, হয়ে থাকে তার মাধ্যমে, তাহলে দেশে আইন অনুযায়ী তার ব্যবস্থা নেবেন, এটা কোনো সন্দেহ নাই এবং আমাদের কোনো আপত্তি নাই। দ্বিতীয় নম্বর যে কথাটি বলবো আমি, এবং আরেকটি কথা বলবো যে প্রশাসন ভাই যারা আছেন এবং সরকারে যারা বিভিন্ন দায়িত্বে আছেন, প্রত্যেকটি সেক্টর থেকে আমাদের মুফতি মীর মোয়াজ্জেম হোসেন সাইফি ভাইকে খুঁজে বের করা, এটি একজন নাগরিক হিসাবে তার হক রয়েছে এবং আমাদের সবার দায়িত্ব রয়েছে, আপনাদের দায়িত্ব রয়েছে, প্রত্যেকেই আমরা তন্ন তন্ন করে খুঁজব, প্রত্যেকেই নাগরিক যারা আছি, এবং সাথে সাথে প্রশাসনকে আমরা সহযোগিতা করব। এবং আলহামদুলিল্লাহ ময়মনসিং এটা মুক্তাগাছাই এটা জিডি হয়েছে, মামলা হয়েছে, পর্যায়ক্রমে আরও প্রশাসনিক যে ব্যবস্থাগুলো আছে নেওয়া হচ্ছে। সুতরাং আশা করি যে প্রশাসনের আশ্বাসও দিয়েছেন, ভালো আশ্বাস দিয়েছেন যে তাদের মাধ্যমে আমরা এটা একটা কিছু পাবো ইনশাআল্লাহ। আর তৃতীয় নম্বর যে কথাটি বলবো সেটি হচ্ছে যারা আমাদেরকে নিয়ে মাহফিল করেন, আসলে আমরা সহি আকিদার আলেম যারা রয়েছি, আহলে হাদিস আলেম, আমরা অবহেলিত, অনেকের কাছে অবহেলিত, সবার কাছে নয়। যেমন ময়মনসিংহে আমি যখন যাই, আমাকে যে ভাই আমাকে আমার থেকে ডেট নিয়েছিলেন, কথা বলেছিলেন, তো উনি নাই, উপস্থিত নাই, আমরা গাড়ি নিয়ে যে দাঁড়িয়ে আছে, কোনো লোকজন নাই। পরে আমি ফোন দিলাম, কোথায় আপনি, আমরা তো চলে এসেছি মাইকের স্টেজের পাশে। তখন উনি বললেন যে আমি তো আসতে পারি নাই, তো দ্রুত দু তিনটা ছেলে পাঠিয়েছে, তাও অল্প বয়সের ছেলেগুলো, 15-16 বছর বয়সের ছেলেগুলো। তো যা হোক, সেখানে মনটা ক্ষুণ্ণ হয়েছিল,
পরবর্তীতে উনি বললেন যে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, এ হয়েছে এ হয়েছে, মেলা কাহিনী। তো একজন মানুষ যদি অ্যাক্সিডেন্ট করে সমস্যা হয়ে যায়, তাহলে একজন বক্তাকে অভ্যর্থনা জানানোর জন্য কমপক্ষে 10টা মানুষ, 5টা মানুষ তো থাকবে বা 2 জন তো থাকবে, এভাবে অনুপস্থিত মানে কোনো ধরনের এমন ফিলিংস বা কোনো ধরনের আপনার বক্তাদের ব্যাপারে অবহেলা কিছু কিছু জায়গাতে এমনই পাওয়া যায়। তো এমনিভাবে প্রায় জায়গাতেই আমরা সম্মুখীন হয়েছি। তারপরে যে বাসায় রাখা হয় সবসময় একজন 2-4 জন লোক থাকবে আমাদের পাশে, সেটাও থাকা হয় না। আবার স্টেজে নিয়ে যাওয়ার সময় হয়তো কোনো জায়গাতে দেখা যাচ্ছে যে শত শত মানুষ নিয়ে যাচ্ছে যুবকেরা, আর কিছু জায়গাতে দেখা যাচ্ছে কেউ নেই, একা একা একজন মানুষে নিয়ে যায়। আবার যখন মাহফিল শেষ হয়ে যায় তখন কোনো খবরই রাখে না। তো এই সব বিষয়ে গেলা অবশ্যই মাথায় রাখতে হবে। যারা আমাদেরকে যারা নিয়ে যাবেন অবশ্যই আপনারা ফার্স্ট টু লাস্ট আমাদের নিরাপত্তার ব্যবস্থা রাখবেন। এবং আমি আজকে যেটা শুনলাম রুহুল আমিন ভাইয়ের থেকে, উনি যেহেতু মাহফিলে ছিলেন, সুতরাং কর্তৃপক্ষের এখানে মুয়াজ্জিন হোসেন সাইফি ভাইকে নিয়ে কোনো ধরনের দুর্বলতা ছিল না তাদের, তারা মেন রোড পর্যন্ত পৌঁছাই দিয়েছেন, এজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এটা বলছি সকল দিনী ভাইদের জন্য, সকল ভাইয়েরা যারা আমাদেরকে নিয়ে মাহফিল করতে চান, করান, সামনে যারা করাবেন তারা যেন আমাদের ব্যাপারে একটু সজাগ থাকেন, এটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। আর মীর মোয়াজ্জেম হোসেন ভাইয়ের জন্য আমরা প্রত্যেকেই দোয়া করছি, আল্লাহ যেন তাকে হেফাজতে রাখেন, এবং তার সঙ্গী সাথী যারা রয়েছেন মেহেদি হাসান ভাই, আরও ভাই যারা আছেন, সবাইকে যেন আল্লাহ সেই সালামতে রাখেন, আল্লাহ যেন হেফাজত করেন, আল্লাহ যেন তার নিজ দায়িত্বে আল্লাহ যেন তাদেরকে নিজের আল্লাহ নিজ রহমতের মাধ্যমে তাদেরকে যেন আল্লাহ হেফাজত করেন, এই দোয়া করছি। ইনশাআল্লাহ তারা সেই সালামতে ফিরে আসবে আমাদের সম্মুখ মাঝে, এবং আবারও দিনই কাজ জোর গতিতে চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। যতদিন আল্লাহ না চাবেন ততদিন কেউ ঠেকাতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করেন। আর চতুর্থ নম্বর কথা যেটা বলবো, যে আমাদের ময়মনসিংহ থেকে আমি একটা স্ট্যাটাস দেখেছিলাম ফেসবুকে, আমার নাম মনে নাই, তবে তারা লাঠি মনোগ্রাম ব্যবহার করেছে, লাঠি মনোগ্রাম, এবং তাদের মিশন হচ্ছে আহলে হাদিস ঠাঁকাও, আহলে হাদিসকে পিটাও মারো, এই ওই বিভিন্ন স্লোগান তারা দিয়েছে, এবং সেটা মুক্তাগাছা থানার থেকেই আমার মনে হয় এই লাঠি মনোগ্রাম তাদের লাঠি আছে, এবং সম্ভবত নামটা কী যেন যেহেতু মনে নাই বলতেছি না। তো তারা এভাবে হুমকি হামকি দিচ্ছে, এবং যে সমস্ত বক্তারা ধরো মারো কাটো এসব ই করছে, এর আগে শেখ আব্দুর রাজ্জাক মিনিস্টর সাহেবের ওপরে, হাফিজাউল্লাহর ওপরে হামলা করেছে, গাড়ি ভাঙচুর করেছে, তাকে মারপিট করেছে, এই সবগুলো নিয়ে আমাদের প্রশাসনকে আরও অ্যালার্ট এবং আরও সজাগ হওয়া দরকার। যে স্বাধীন দেশে সংখ্যাগরিষ্ঠ বিভিন্ন ক্ষমতার বলে তারা একজন আরেকজনের উপরে জুলুম করবে, এটা তো হতে পারে না। এই জন্য প্রশাসনিকভাবে আইনি ব্যবস্থা নেবেন, এটা আমার মাননীয় প্রধানমন্ত্রীর থেকে প্রত্যেকটি প্রশাসনিক স্তরের কাছে দাবি। এবং যারা এভাবে সন্ত্রাসী কায়দায় মানুষকে হ্যাস্ত ন্যাস্ত করতে চায় এবং মানুষকে এভাবে ঘুম ঘুম করে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেবেন, এটা আমরা প্রশাসনের থেকে আশা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। শেষে একটি হাদিস পাঠ করে আমি শেষ করছি, আল মুসলিম আলাল মুসলিম হারামুন দমুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। হাদিসটি সহিহ মুসলিমের, একজন মুসলিম আর একজন মুসলিমের জন্য জান মাল ইজ্জত সম্মান সব কিছু হারাম। সুতরাং মীর মোয়াজ্জেম হোসেন সাইফি ভাই সহ তার 3 জন সঙ্গী, এদেরকে সবাইকে যারা আউট করেছে, যারা গোপন করে দিয়েছে, গুম করেছে, অবশ্যই তারা এই হাদিসের বরখালাফ কাজ করেছে, অন্যায় করেছে, একজন মুসলিম ভাই সাথে অন্যায় করেছে, জুলুম করেছে, পরিবারের ওপরে জুলুম করেছে, সন্তানাদের ওপর জুলুম করেছে। আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করেন, আর না হয় আল্লাহ যেন তাদেরকে এমন কিছু শাস্তি দেন যাতে করে শিক্ষা পায়, আলেমদের সাথে কোনো মুসলিম ভাইদের সাথে কেউ যেন এমন আচরণ আর কখনো না করেন। আল্লাহ হেদায়ত দান করুন, এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যদি প্রশাসনিকভাবে তাকে নেওয়া হয় তাহলে অবশ্যই আপনারা জানাবেন, যাতে করে তার ছেলে মেয়েরা, তার ফ্যামিলি সবাই, পিতামাতা সবাই জেনে কমপক্ষে এতটুকু জানতে পারে যে না আমার ছেলে বেঁচে আছে এবং সুস্থ আছে, প্রশাসনের কাছে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই হেফাজত করুন, খাস করে যারা কোরআন সুন্নাহ ধারক বা হোক, যারা কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করেন, আলেম হোক সাধারণ মানুষের, সবাইকে যেন আল্লাহ হেফাজত করেন, এই দোয়া করছি। আমাদের প্রবাস ভাইয়েরা যারা প্রবাসে আছেন, যারা অক্লান্ত পরিশ্রম করে দেশের উন্নয়নে কাজ করছেন, নিজের জীবন নিয়ে লড়তেছেন, তারা আমাদের অনেক সময় অনেক কাজে অনেক মানে প্রত্যেকটি সময়ে প্রত্যেকটি
কাজে তারা আমাদের পাশে দাঁড়ান, তাদের জন্য দোয়া করছি। দেশে বাইরে যারা আছেন সবার জন্য দোয়া করছি। আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন, ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন এবং ইহকাল পরকালে কামিয়াব করেন, আমিন। আবারও মীর মোয়াজ্জেম ভাই এবং তার সঙ্গী সাথীদেরকে সবাইকে আল্লাহ যেন নিজ রহমতের মাধ্যমে তাদেরকে হেফাজত করেন এবং তাদেরকে আবার যেন আমাদের কাছে ফিরিয়ে দেন আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।